শততম টেস্ট রোমাঞ্চে সঙ্গী হচ্ছেন না মাহমুদুল্লাহ। কলম্বোয় বাংলাদেশের অপেক্ষা শততম টেস্টের, এ নিয়ে কলম্বোয় যেমন তোড়জোড় তেমন ঢাকায়ও। শততম টেস্ট উপলক্ষে শ্রীলঙ্কায় যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান সহ আরও 5 বোর্ড কর্মকর্তা। অন্যদিকে ঢাকায় ফিরেছেন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে শততম টেস্ট ও ওয়ানডে দলে টিমে রাখছে না টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ফলে সফরের বাকি ফরম্যাটগুলোতে আর খেলা হচ্ছে না রিয়াদের। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে, একাদশে যেহেতু থাকছেই না তাই দলের সঙ্গে রেখে আর লাভ নেই, ও কালকেই দেশে ফিরবে। এর চেয়ে বেশি কিছু জানাননি বাংলাদেশের দলের টিম ম্যানেজমেন্ট। রিয়াদের কাছে মিডিয়ার কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না, এমনকি দলের অভ্যন্তরেও একটি থমথমে অবস্থা বিরাজ করছে। রিয়াদ কেন নেই তা নিয়ে আলোচনা চলছে সব জায়গায়। সকালে দল অনুশীলন করলেও সেখানে ছিলেন না তিনি। বাংলাদেশের সময় 12টায় সাদা মাইক্রোতে করে মাঠ ছাড়েন রিয়াদ, তবে তার বাদ পড়ার কারণ বলে দিবে সাম্প্রতিক পারফরমেন্স। সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে 6 টেস্টে তার রান ছিল যথাক্রমে 38, 17, 13, 47, 26, 5, 19, 38, 28, 64, 8 ও 0 রান, যেখানে সর্বশেষ ভারতের বিপক্ষে হায়দরাবাদে করেছিলেন 64 রান। এরপর শ্রীলঙ্কা সফরে গলে তার রান ছিল 8 ও 0। এদিকে প্রস্তুতি আছে কলম্বোয়ও, তবে সেটা অন্যভাবে, ঐতিহাসিক এই টেস্টকে মাঠের পারফরমেন্স দিয়ে স্মরণীয় করে রাখার প্রস্তুতি। রোববারে যেমন সকালে কলম্বোয় পৌঁছেছে দুপুরেই অনুশীলনে নামে দলের 6 খেলোয়াড়। 15 মাস থেকে শুরু টেস্টের একাদশ নিয়ে এখনও চলছে আলোচনা। কলম্বোয় টেস্ট দলে সম্ভাব্য দুটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। পেসার শুভাশিস রায়ের জায়গায় একাদশে ঢুকতে পারেন আরেক পেসার কামরুল ইসলাম। মাহমুদুল্লাহর জায়গায় সম্ভবত খেলবেন ইমরুল কায়েস। বিকল্প ভাবনায় আছেন ফাবিও।